হ্যালো ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও ক্লাস টেনের যে ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের এক্সামিনেশানটা হয় তার দু হাজার একুশের সলিউশান আমরা করছিলাম আজকে এগারো নম্বর ক্লাস আজকে আমরা কেমিস্ট্রির পাঠ করবো এসআইটি মানে স্কলারশিপ অ্যাপ্লিটিউড টেস্টের কোয়েশ্চেন নাম্বার চৌত্রিশ থেকে ফর্টি সিক্স তো আগের ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে টোটাল প্লে লিস্টের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখতে পারো চলো আজকে শুরু করি আজকের কেমিস্ট্রি এগারো কোশ্চেন আছে চৌত্রিশ থেকে ফর্টি সিক্স তার সলিউশানগুলো দেখে নি একেবারে ঠিক আছে এটা আমাদের কোশ্চেনের ফরম্যাট হয় দুটো পার্টে তো আমরা এই কেমিস্ট্রি আজকে তেরোটা কোশ্চেন আছে সেই তেরোটা কোশ্চেনের সলিউশন করে নেব দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে দি রেশিও দ্য রেশিও অফ পাই দি রেশিও অফ পাই অ্যান্ড সিগমা বন্ড অফ প্রোপিন তো প্রোপিন এর সংকেত কি জানো এর সংকেত হচ্ছে এরকম সি ট্রিপল বন্ড সি সি মানে কার্বন এখানে হচ্ছে হাইড্রোজেন আছে তার সাথে এখানে কার্বন আর এখানে তিনটে হাইড্রোজেন ঠিক আছে এটাকে সংক্ষেপে লেখা হয় কটা হলো সি থ্রি এইচ ফোর তাই তো সি থ্রি এইচ ফোর সি থ্রি এইচ ফোর সংক্ষেপ তো এখানে আমাদের কি খুঁজতে হবে এখানে আমাদের মেনলি খুঁজতে হবে সিগমা বন্ড আর পাই বন্ড এই যে সিঙ্গেল বন্ড এগুলো হচ্ছে সব সিগমা বন্ড এগুলো সব সিগমা বন্ড আর এই যে ট্রিপিল বন্ড তার মধ্যে একটা সিগমা বন্ড থাকে আর বাকি যে দুটো সেই দুটো পাই বন্ড তো আমাদের এখানে সিগমা বন্ড আর পাই বন্ড এদের রেশিও বার করতে বলেছে তাহলে নাম্বার অফ সিগমা বন্ড এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সিগমা বন্ড আছে আর পাই বন্ড কটা আছে দুটো তো রেশিও কত হয়ে গেল থ্রি ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার বি ওকে নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট বলছে দি এলিমেন্ট হ্যাভিং দ্য লোয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি দেখো আয়নাইজেশন এনার্জি কি আয়োাইজেশন এনার্জি হচ্ছে এই যে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো তো ঘোরে ইলেকট্রনগুলো ঘোরে তো সেই যে ইলেকট্রন ঘুরছে তার বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে পুরো বের করে নেওয়া হবে বের করে নিলে এটা আয়ন হয়ে যাবে তো সেই বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় মিনিমাম যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো আয়নাইজেশন এনার্জি যেমন সোডিয়াম থেকে আমরা একটা ইলেকট্রন বার করে দিলাম তাহলে কি হবে এনে প্লাস হয়ে যাবে যে একটি ইলেকট্রন বার করার জন্য যে পরিমাণ এনার্জির প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলছি কি কি আয়নাইজেশন এনার্জি তো এখানে হিলিয়াম এটা হচ্ছে গ্যাস গ্যাস মানে মানে নিষ্ক্রিয় ইনার্ট এ বিক্রিয়া করে না নিষ্ক্রিয় ঠিক আছে নিষ্ক্রিয় এ বিক্রিয়া করে না বিক্রিয়া যেহেতু করে না খুব সহজে তার মানে এর বাইরের কক্ষ সিল থাকে হিলিয়াম হচ্ছে দুটো মানে এই হিলিয়ামের নিউক্লিয়াস তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন স্টেবেল কনফিগারেশনে থাকে যার ফলে একে খুব সহজে আয়নাইজ করা যায় না পড়ে রইল এরা তিনজন ক্লোরিন ফ্লোরিন আয়োডিন আয়োডিনের হচ্ছে আমাদের ফ্লোরিনের হচ্ছে নটা ইলেকট্রন ক্লোরিনের হচ্ছে সতেরোটা আয়রনের ফিফটি থ্রি তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যার ইলেকট্রন সংখ্যা কম সবারই শেষ কক্ষে দেখো একটা করে আছে মানে দুই থাকার কথা এখানে ওই রকম দুই প্লাস আট প্লাস আঠেরো প্লাস ওটা হচ্ছে দশ এইভাবে দেখবে শেষে সাতটা মানে এ একটা করে ইলেকট্রন নিতে চাইছে ঠিক আছে এরা সবাই একটা করে ইলেকট্রন নিতে চাইছে তাহলে ইলেকট্রন ছাড়ার জন্য একটু বেশি এনার্জি লাগবে কিন্তু সেই বেশি এনার্জি কার ক্ষেত্রে বেশি লাগবে মানে আয়নাইজেশন এনার্জি লোয়েস্ট মানে কার ক্ষেত্রে কম লাগবে জানতে হবে তো এখানে যার ইলেকট্রন সংখ্যা অনেক বেশি যার ইলেকট্রন সংখ্যা অনেক বেশি সেখান থেকে একটা ইলেকট্রন বার করাটা ইজি মানে যে নিউক্লিয়াসের খুব কাছে আছে সেখান থেকে যে ইলেকট্রনটা বার করতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন হবে আমি যদি অনেকগুলো ইলেকট্রন থাকে একটা সিম্পলভাবে ভাবো এইখানে নিউক্লিয়াস আছে তার এখানে দুটো ইলেকট্রন আছে বা এখানে দুটো আছে আর এখানে সাতটা আছে এখানে সাতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চাইছে একটা ইলেকট্রন নিতে কিন্তু সেই কন্ডিশন না দিয়ে এখান থেকে যদি বার করতে চাই যা এনার্জির প্রয়োজন হবে সেখানে যদি এই রকম চারটে থাকে মানে এখানে দুটো আছে তারপরে আট তারপর আঠেরো এখানে ওরকম সাতটা আছে সেখান থেকে বের করতে কম এনার্জি প্রয়োজন হবে ঠিক আছে মানে এটা এইভাবে ভাবতে পারো যে একটা বা আমার যদি দুটো বাচ্চা থাকে তার উপর যে টান থাকবে যদি পঞ্চাশটা বাচ্চা হয় সেই বাচ্চাগুলোর উপর টানটা কমে যাবে সেই রকম ব্যাপারটা অনেকটা অনেক ইলেকট্রন আছে বাইরের সাথে এর টানটা কম তো খুব সহজেই ইলেকট্রনটা বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের কি হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে আমাদের এনার্জি কম লাগছে খুব সহজেই ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আয়োডেশনটা করা সম্ভব হবে তো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলো ইফ দ্য ফোর টিউব অফ এ কার আর ফিল্ড ইন দ্য সেম প্রেশার উইথ নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন নিয়ন তো এই যে কোনো একটা গাড়ির চারটে চাকা হয় সেই চারটে চাকায় যে টিউব আছে সেই টিউবে সেই চারটে চাকার যে টিউব আছে সেই টিউবে গ্যাস ভরা হয়েছে গ্যাস কি চারটে চাকায় চার রকম গ্যাস ভরা হয়েছে অক্সিজে নাইট্রোজেন অক্সিজেন তারপরে হাইড্রোজেন তারপরে একটা নিয়ন এই যে চার রকম গ্যাস ইউস করা হয়েছে এখানে আমাদের বলতে হবে যে হোয়াট উইল বি দ্য টিউ ফার্স্ট মানে কোনটার ক্ষেত্রে টাইমটা কম লাগছে ফার্স্ট ফিল আপ হওয়া মানে হচ্ছে কোনটার ক্ষেত্রে টাইমটা কম লাগছে তো তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফিউশন রেট ডিফিউশন রেট হচ্ছে আমাদের যে ডিফিউশন রেট আমরা ফর্মুলাটা লিখে ফেলি ডিফিউশন রেট ডিফিউশন রেট ডিফিউশন রেট মানে কি এক দিক থেকে দিকে যখন ডিফিউজ হচ্ছে গ্যাস আসছে সেটা কার সাথে প্রপোশনাল হয় সেটা অ্যাকচুয়ালি প্রপোশনাল হয় তার ওয়েটের সাথে ইনভার্সলি প্রপোশনাল যার ওয়েট কম সে ডিফিউজ বেশি হবে তো এখানে কার ওয়েটটা কম আমাদের দেখতে হবে দেখো হাইড্রোজেন এটার ওয়েট দুই মলিকুলার ওয়েট অক্সিজেন ষোলো দুকুণে বত্রিশ থার্টি টু নাইট্রোজেন সাত দুকুণে চোদ্দো আর নিয়ন হাইড্রোজেন হিলিয়াম নিয়ন হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম হচ্ছে দুই নিয়ন দশ তো এখানে কার কম সব থেকে দেখতে হবে এখানে কম আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের হাইড্রোজেনের সব থেকে কম তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার নেক্সট কোশ্চনে চলো নেক্সট বলছি অ্যাট এ গিভেন টেম্পারেচার হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রেশার ফর ফাইভ পার্সেন্ট ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ দ্য গ্যাস এখানে আমাদের কি বলছে যে ফাইভ পার্সেন্ট ভলিউমটাকে ডিক্রিজ করা হয়েছে মানে ধরো প্রথমে ভলিউম ছিল একশো প্রথমে ভলিউম যদি একশো থাকে আমাদের ফাইভ পারসেন্ট ডিক্রিজ করলে সেটা কত হবে নাইনটি ফাইভ তাহলে ভলিউম কত বাড়ছে প্রেশার কত বাড়ছে দেখো গ্যাস ল বলছে পিভি ইকুয়াল টু এনআরটি ঠিক আছে পিভি ইকুয়াল টু এনআরটি মানে কি পিভি ইকুয়াল টু কী হচ্ছে কনস্ট্যান্ট পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এবার ভি ওয়ান এইটা ভি টু এটা ধরলাম তাহলে পি টু বাই পি ওয়ান কী হবে পি প্রপোশনাল টু এখানে কী যাচ্ছে এখানে আমি এরকম লিখতে পারি পি টু ভি টু ইজ টু লিখতে পারি এইবার এখান থেকে আমরা যদি লিখি পি টু বাই পি ওয়ান পি বাই পি যদি করি পি টু বাই পি করলে এখানে দাঁড়াচ্ছে আমাদের ভি ওয়ান বাই ভি টু আচ্ছা ভ্যালু কত হানড্রেড আর এটা 95 কাটাকাটি করলাম না এবার তাহলে এখানে দেখতেই পাচ্ছি পি ওয়ানের থেকে পি টু বেশি এটা 95 ফাইভ এটা 100 পি ওয়ানের থেকে P2 বেশি মানে বেড়েছে আর ওখানে কোশ্চেনেও বলেছে আমাদের ইনক্রিজ হবে কতটা ইনক্রিজ হচ্ছে তাহলে পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু হানড্রেড পার্সেন্ট এত পার্সেন্ট বেড়েছে তাহলে পি টুর ভ্যালু কত হানড্রেড পি ওয়ানের ভ্যালু কত নাইনটি ফাইভ বাই পি ওয়ান মানে নাইনটি ফাইভ ইন্টু হানড্রেড পার্সেন্ট তো ফাইনালি কী দাঁড়াচ্ছে ফাইভ বাই নাইনটি ফাইভ ইন্টু হানড্রেড পার্সেন্ট রাইট তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে হানড্রেড উনিশ দিয়ে ভাগ করে দাও তাহলে পঁয়তাল্লিশের পাঁচ নাইনটি ফাইভ পাঁচ এলো শূন্য তিন হলো আচ্ছা ফাইভ মানে অপশান বিয়ের টাই হবে ঠিক আছে আর করার দরকার নেই দুটোটা এসে গিয়েছে যখন তাহলে এখানে আমাদের হয়ে গেল ফাইভ পয়েন্ট টু সিক্স রাইট নেক্সট চলো নেক্সট হচ্ছে অক্সিজেন টু মাইনাস ইস উইথ দেখো ও টু টু মাইনাস অক্সিজেনের অক্সিজেনের আটটা ইলেকট্রন থাকে যদি আমি ও বলি সেখানে আটটা ইলেকট্রন থাকে টু মানে হচ্ছে আট দুকুণে ষোলো তার সাথে আবার মাইনাস টু মানে ষোলো প্লাস দুই তার মানে আঠেরোটা কোষ ইলেকট্রন এর মধ্যে কোনটাতে আছে দেখতে হবে তো হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে তার সাথে গুণ দুটো নাইট্রোজেনের কটা থাকে সাতটা সাত দুকুণে চোদ্দো ফ্রোজেনের কটা থাকে নটা ন দুকুণে আঠেরো মিলে গিয়েছে তাও এটা দেখে নিই এইচ মানে হাইড্রোজেনের একটা ফ্রোয়েনের হচ্ছে নদগুণের আঠেরো আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কুড়িটা তাহলে অপশান কী হয়ে যাবে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন ঠিক আছে আইসো ইলেকট্রন মানে একই ইলেকট্রন রয়েছে নেক্সট দেখো বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রম এ হোমো সিরিজ হোমোলোগাস মানে হচ্ছে এই যে সমগুণীয় একই শ্রেণী এর মধ্যে দেখো ইথেন ইথালাইন অ্যাসিটিলিন ইথেন প্রোপেন বিউটেন এগুলো সব আলাদা আলাদা এই যে অপশান নাম্বার ডি এখানে বিউটেন আছে টু মিথাইল বিউটেন ডাইমিথাইল বিউটেন এখানে নামের সাথেও মিল আছে দেখতে পাচ্ছো বিউটেন তো সেই অনুযায়ী এদের সংকেতগুলো লেখা যেত এই মুহূর্তে আমার সব কটা সংকেত মনে নেই বলে লিখলাম না তো সেই অনুযায়ী এখানে এই অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য গ্যাস দ্যাট গিভস ব্ল্যাক প্রেসিপিটেড মানে আমাদের কালো একটা অধক্ষেপ পড়বে কি না বলছে ব্ল্যাক প্রেসিপিটেড উইথ অ্যাকুয়াস পিবি এই বলছে পিবি এন ও থ্রি ও থ্রি ওল টু তার সাথে আমরা যদি অ্যান্ড হোয়াইট প্রেসিপিটেড উইথ জিংক মানে অ্যাকোয়াস এইটার সাথে করলে ব্ল্যাক প্রেসিপিটেড পড়বে আর জিঙ্ক ক্লোরাইডের সাথে করলে হোয়াইট প্রেসিপিটেড পড়বে সেই গ্যাসটা কি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এইচ টু এস এটার সাথে আমরা যদি রিয়াকশান করি তাহলে টু এ জেনো থ্রি হয় আর একটা প্রেসিপিটেড পরে পিবিএস যেটা হচ্ছে সলিড অন্য কোনো হচ্ছে গ্যাসিয়ার স্টেটে এটা সলিড স্টেটে মানে প্রেসিপিটেড পড়বে ঠিক আছে ব্ল্যাক প্রিপিটি আর এইটার সাথে করলে একই রকম হোয়াইট প্রিপিটি পড়বে ওকে করে নিতে পারবে তাহলে আমাদের অ্যান্সারটা কি অ্যাকচুয়ালি এইচ টু এস কোন গ্যাসের সাথে করতে হবে সেটা হচ্ছে এইচ টু এস নেক্সট কোয়েশ্চনে দেখো দা অর্গানিক প্রোডাক্ট দ্যাট ইজ অপটেন বাই দা অ্যাবজর্বিং ইথালাইন ইন্টু কনসেন্ট্রেট এইচ টু এস ও ফোর ইথালাইনের সাথে ইথালাইন মানে হচ্ছে সি টু এইচ ফোর মানে সি ডবল বন্ড দুদিকে হাইড্রোজেনের বন্ড আছে কার্বনের সাথে এদিকেও হাইড্রোজেনের বন্ড আছে কার্বনের সাথে এটা ইথেলিন তার সাথে আমাদের কনসেন্ট্রেট এইচ টু এস ও ফোর এটা যদি আমরা করি উইথ প্রেজেন্স অফ ওয়াটার মিক্সচার যদি করা হয় তাহলে যেটা দাঁড়াবে সি টু এইচ ফাইভ ও এইচ এটা হচ্ছে একটা অ্যালকোহল তার সাথে এইচ টু এস ও ফোর এক্সট্রা করে তাহলে আলটিমেটলি এটা কি হলো অ্যালকোহল এটা কি অ্যাল ক হল ঠিক আছে তো আমরা কি পাবো একটা অ্যালকোহল পাবো নেক্সট কোশ্চেনের দিকে যাই নেক্সট বলছে ইকুয়াল ভলিউম অফ টু সলিউশন অফ পিএইচ ফোর অ্যান্ড পিএইচ টেন দুটো সলিউশন আছে যার পিএইচ ফোর অ্যান্ড পিএইচ টেন তাহলে তাদের যদি মিক্সচার করা হয় তাহলে মিক্সচারের সলিউশনটা কি হবে দেখো হাইড্রোজেন পিএইচ যদি ফোর বলা হয় তার মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা হবে কত হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা হবে মোল ঠিক আছে আর পিএইচ যদি টেন বলা হয় তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন হবে টেন টু দি পাওয়ার কত সরি হাইড্রোজেন সাতের বেশি তো সাতের বেশি মানে দশ মাইনাস মানে হচ্ছে তিন সরি চোদ্দো মাইনাস দশ করতে হবে তো উল্টো দিক দিয়ে টোটালটা তো ফরটিন চোদ্দো মাইনাস দশ মানে এটাও ফোর তার মানে ও এইচ এর কনসেন্ট্রেশন ওইচ এর কনসেন্ট্রেশন হবে নিউট্রাল করে দেবে আর নিউট্রালের পিএইচ এর মান হয় সেভেন নিউট্রালের পিএইচ এর মান কত হয় সেভেন নেক্সট যদি যায় নেক্সট হচ্ছে ফাইন্ড আউট দ্য পজিশন আইসোমার ফর দ্য ফলোইং পিয়ার্স অফ কম্পাউন্ড এর মধ্যে কোনটাই পজিশনাল আইসোমার আছে পজিশনের মানে হচ্ছে পজিশনটা চেঞ্জ হবে আমি এই সি এর অপশানটা এখানে ঠিক সি এর অপশানের স্ট্রাকচারটা ড্র করে দেখাই স্ট্রাকচারটা এরকম হবে প্রথমটার জন্য কি হবে বলো তো হাইড্রোজেন এই কার্বন তার সাথে তিনটা হাইড্রোজেন এরকম রয়েছে হাইড্রোজেন 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 ঠিক আছে ডাল তারপরে আবার সি না ডবল বন না একটাই বন সি একদিকে এইচ একদিকে মানে এর সাথে ওই তিনটে আছে হাইড্রোজেন আছে ঠিক আছে আচ্ছা তারপরে অক্সিজেন তারপরে সি আবার এইচ থ্রি তো এইরকম দাঁড়াচ্ছে আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে একই রকম এর সাথে যদি তিনটে হাইড্রোজেন হয় তারপরে সি এইচ টু মানে দুদিকে এরকম হাইড্রোজেন তারপর আবার সি এইচ টু এইচ টু হল তারপর আবার অক্সিজেন তারপরে সি এইচ থ্রি এই তো তো এখানে দেখতে পাচ্ছি আলটিমেটলি এই যে পজিশনটা আছে এর সাথে অক্সিজেন হয়ে মিথেন হয়েছে এর সাথে এটা হয়ে না পজিশনাল আইসোমারটা ডি এরটা হবে এটা ভুল বললাম ডি এর অপশনটা দেখো জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে তাই কি এটা কার্বন ওর সাথে মিথেন না এখানে এটা এটা হলো সি ডব্লু এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি সি ও ও এইচ এখানে গ্রুপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে গ্রুপটা চেঞ্জ হচ্ছে এখানে এখানেই গ্রুপটা একই রকম আছে অপশান ডিএরটা হবে এটা একটু কনফিউশন লাগছে সি আর ডি এর মধ্যে হ্যাঁ সি না ডি এটা একটু কনফিউশন লাগছে আমি দেখে পরে ডিসক্রিপশানে দেব নেক্সট হচ্ছে এক অ্যালবোবিন মানে ইয়ের ডিমের যে অংশটা অ্যালবুমিন যে অংশটা রয়েছে সেটা ওয়াটারে কীরকম করে ফর্ম সেটা কোলাইডাল ফর্ম করে স্বাদভাগ যেটা নেক্সট হচ্ছে লিথিয়াম ইজ জেনারেলি ইউজড অ্যান ইলেকট্রোড ইন হাই এনার্জি ডেনসিটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারির এখন খুব ইউজ হয় সেই লিথিয়াম ব্যাটারিতে লিথিয়াম ইউজ করার কারণ কি দিস ইস লিথিয়াম ইস হাই ফর অল মেটিরিয়াল লিথিয়াম ইস কোয়াইট হাই নেগেটিভ ঋণাত্মক বিভাজন বিভব থাকে মানে ভোল্টেজটা ধরে রাখতে পারে খুব ভালো সেই জন্যই আলটিমেটলি আমাদের লিথিয়ামটাকে ইউজ করা হয় নেক্সট যদি যায় তাহলে আমাদের বলছে এনএইচ থ্রির সাথে ওটি তার সাথে প্লাটিনাম যদি দিই এখানে এটা কি তৈরি হবে এটা অ্যাকচুয়ালি নাইট্রাস অক্সাইড তৈরি হবে এটা দিয়ে আমরা অ্যান্সার বলে দিতে পারি তাও আমি টোটাল রিয়াকশনটা লিখছি কেমন হয় ভালো করে দেখবে এখানে হয় ওই লেখা যাক রিয়াকশানটা হচ্ছে আমাদের ফোর এনএস থ্রি ঠিক আছে তার সাথে পাঁচটা অক্সিজেন প্ল্যাটিনামের প্রেজেন্সে প্ল্যাটিনাম আর হিট টিট দিতে হবে ডিলে ফোর নাইট্রাস অক্সাইড হয় আর সিক্স এইচ টু ও হয় ব্যালেন্স হয়ে যাবে কিভাবে দেখো চারটে নাইট্রোজেন চারটে নাইট্রোজেন আহ চার তিনে বারোটা হাইড্রোজেন ছ দুগুণে বারোটা হাইড্রোজেন পাঁচ দুগুণে দশটা এখানে দেখো চার আর ছয় দশটা মিললো তারপরে সেই নাইট্রাস অক্সাইড তার সাথে অক্সিজেন যদি আমরা মেশাই কটা দুটো নাইট্রাস অক্সাইডের সাথে অক্সিজেন মেশালে আমাদের টু এন ও টু হয়ে যাবে দেখো দুটো নাইট্রেন দুটো নাইট্রোজেন অক্সিজেন দুই দুয়ে চার দুই দুটেন এই দুই দু চার দুগু দুই দুগুণে চার হয়ে গেল তাহলে বি এরটা কি হয়ে গেল এন ও টু তারপরে ফোর এন ও টু তার সাথে টু এইচ টু ও তার সাথে অক্সিজেন যদি আমরা মিক্সচার করি তাহলে হবে ফোর এইচ এন ও থ্রি সেটা কি হয়ে যাবে ফোর এইচ থ্রি এন এন ফোর এইচ এন ও থ্রি তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি ওকে তো এই ছিল আমাদের কেমিস্ট্রির কোশ্চেন তেরোটা আমরা পরের দিনে চোদ্দটা বায়োলজির কোশ্চেন বায়োলজি মানে লাইফ সায়েন্সের কোশ্চেন সলভ করবো ঠিক আছে তো স্টে কানেক্টেড উইল মিট টু দা নেক্সট ভিডিও আসছেন আসতে থ্যাংক ইউ